আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাইং কিউসি ফাইল। একটা কিউসি বাইং কিউসি হিসেবে তার কী কী থাকা দরকার তার ফাইলের মধ্যে। এই যে আমি যখন বাইংয়ে জব করতাম তখন আমার যে বাইং ফাইল কিউসি ফাইল থাকতো সেটার মধ্যে স্যাম্পলে রাখা যেত, যেগুলো কিডস আইটেম থাকে ওই আইটেমগুলো স্যাম্পলগুলো রাখা যেত, পিও শিট, তারপর এমসিপি রিপোর্ট, তারপর টেক প্যাক, শেড ব্যান, তারপর প্রিন্ট অ্যাপ্রুভাল, হ্যাঁ, তারপর ট্রিম অ্যাক্সেসরিজ, তারপর ডাইরেক্টিভ যেমন হার্ড কপিস বা ইন্টারটেন্ট সিস্টেম যেগুলো আছে, তারপর টেস্ট রিপোর্ট থাকতো সাথে, হ্যাঁ, অ্যাপ্রুভ কপি মানে যে কোনো ধরনের, যেমন ওয়াশ অ্যাপ্রুভ কপি থাকতো, তারপরে ওই মেজারমেন্টে বলেন মেজারমেন্ট সরি ওয়াশ প্রিন্টের অ্যাপ্রুভাল থাকতো আমার কাছে, এমবোর্ডের অ্যাপ্রুভাল থাকতো, হ্যাঁ, যাতে এনি টাইম যে কোনো ইস্যুতে আমি কী করতে পারতাম, আমার যে ফাইল আছে ফাইল থেকে ওই অ্যাপ্রুভালটা বের করে সেটার সাথে ক্রস চেক দিয়ে আমি অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারতাম। তারপর পিপি স্যাম্পলের রেকর্ড থাকতো, পিপি কমেন্টস থাকতো, পিপি মিটিংয়ের রসিদ থাকতো আমার কাছে, যেটা করতাম এটা আমার সাথে রেকর্ড করা থাকতো, ল্যাব ডিপ থাকতো, তারপর সিলিড স্যাম্পল থাকতো, অ্যাপ্রুভ প্যাটার্ন বাল্ক প্রিন্ট টেবলের জন্য যে প্যাটার্নটা সেটা আমার কাছে থাকতো, ইন্সপেকশন ব্লাঙ্ক রিপোর্ট থাকতো, তারপর আমার যে কোম্পানি আছে তার যে এরো স্টিকার এটা থাকতো, তারপর আমার বাইং হাউসের যে কোনো প্রকার যে এসওপি যা যা এসওপি রিকোয়ারমেন্ট আছে সবগুলো আমার কাছে থাকতো। তো মূলত এই কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি ফাইলের মধ্যে এখানে যা যা লেখা আছে এগুলো হচ্ছে মেইন বা টপিক, মেইন মেইন বিষয়গুলো এখানে লেখা আছে, এছাড়াও অনেক কিছু কিউসি ফাইলের মধ্যে থাকে, কিন্তু এখানে যা দেওয়া হয়েছে এগুলো হচ্ছে কমন, এগুলো ইন্সপেকশন করতে গেলে আপনার 100% লাগবে, এগুলো ছাড়া কোনো প্রকার ইন্সপেকশন করা যায় না। তো আশা করি বুঝতে পারছেন যে একটা কিউসি ফাইলের মধ্যে, একটা বাইং কিউসির ফাইলের মধ্যে কী কী ডকুমেন্ট থাকে।